1971 সালে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল এবং স্বাধীন রাষ্ট্র হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিল গোটা পৃথিবীর কাছে। 1971 সালে মুজিবুর রহমানের নেতৃত্বে ঢাকার ময়দান থেকে বঙ্গবন্ধু মুজিবুর রহমান তার নেতৃত্ব দিয়ে বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু করেছিল। এই মুক্তিযুদ্ধতে মুক্তিযোদ্ধারা প্রাণপণ লড়াই করে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করেছিল গোটা পৃথিবীর কাছে। আজকে এই বর্তমান অবস্থায় দাঁড়িয়ে বাংলাদেশ জ্বলছে। হ্যাঁ বন্ধুরা, বাংলাদেশে স্টুডেন্ট আন্দোলন অর্থাৎ ছাত্র আন্দোলন শুরু হয় কোটা সিস্টেমকে ভিত্তি করে। এই কোটা সিস্টেমই ছিল বাংলাদেশের বিপর্যয়ের এক কারণ। এই কোটা সিস্টেম ছিল বঙ্গবন্ধু মুজিবুর রহমানের নেতৃত্বে যখন মুক্তিযুদ্ধ সংগঠিত হয় গোটা দেশ জুড়ে। খান সেনাদের বিরুদ্ধে যারা লড়াই করে শহীদ হয়েছিল তাদের জন্য বঙ্গবন্ধু মুজিবুর রহমান একটা কোটার সিস্টেম চালু করে, যে যারা এই যুদ্ধে শহীদ হয়েছেন তাদের পরিবারের সকলকেই চাকরি দেওয়া হবে বংশ পরম্পরা হিসাবে। এটা মেনে নিতে একদমই রাজি নয় বর্তমানের স্টুডেন্টরা। তাই স্টুডেন্টরা বড়সড় একটা হামলার সৃষ্টি করে। এই হামলা এমন এক বড় আকার নেয় যা বড় একটা গোটা দেশ জুড়ে আন্দোলনের সৃষ্টি হয়। শেখ হাসিনা এই আন্দোলনের মুখোমুখি হতে না পারায় তিনি তার বোন রেহেনাকে নিয়ে বাংলাদেশ ছাড়তে বাধ্য হন। শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে দেওয়ার পরও এই আন্দোলন থামে না। এই আন্দোলন নতুন একটা রূপ নেয়, অর্থাৎ হিন্দুদের ওপর চরম জুলুম এবং আক্রমণ হতে শুরু হয়। জেহাদি এবং হিন্দুদের মাঝামাঝি মধ্যস্থতায় ছিলেন শেখ হাসিনা। শেখ হাসিনা যতদিন এই বাংলাদেশে ছিল ততদিন হিন্দুরা সুরক্ষিত ছিল। হিন্দুদের অবস্থা আজকে খুবই করুণ। হিন্দুরা আজকে ঘর ছাড়া, কেউ বা সন্তান হারা, কেউ নিজেই গত হয়েছেন। হ্যাঁ বন্ধুরা, হিন্দুরা একটা রাস্তায় এসে আন্দোলন শুরু করে যে তাদের দাবি বাংলাদেশে তাদেরকে থাকতে দিতে হবে। বাংলাদেশে হিন্দুরা আজকে অত্যাচারিত। বাংলাদেশে হিন্দুরা এক জায়গায় আন্দোলন শুরু করে বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে। বাংলাদেশে এমন কোনো মন্দির নেই যে সেখানে জেহাদিরা তাদের আক্রমণ চালায়নি। এমন এমন সমস্ত মন্দিরকে ভেঙে ফেলা হয়েছে, এখানে বিভিন্ন ধরনের মন্দির ভেঙে ফেলা হয়েছে। হিন্দুদের ওপর এমনভাবে জুলুম করা হয়েছে যে হিন্দুরা আজকে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়ে গেছে। বাংলাদেশের এই করুণ অবস্থা দেখে প্রত্যেকটা গোটা পৃথিবীর মানুষের চোখের জল, কারণ হিন্দুদেরকে যেভাবে অত্যাচার করা হচ্ছে বাদ যায়নি মন্দিরও। মন্দিরে দেবতার মূর্তি ভেঙে ফেলা হয়েছে, বিভিন্ন ইস্কন মন্দিরের গায়ে ইটের দেওয়াল ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। আজ বাংলাদেশ হয়ে গেছে একটা জ্বলন্ত চিতা। বাংলাদেশের হিন্দুরা আজকে উপস্থিত হয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে। হ্যাঁ বন্ধুরা, বাংলাদেশের হিন্দুরা ভারত বাংলাদেশ সীমান্তে এসে তাদের দাবি যে তারা বিএসএফের গুলি খেয়ে মরবে তবুও বাংলাদেশি সেনাদের কাছে তারা মাথা নত করবে না। তাই তারা সেই আর্জি নিয়ে এক বুক জলের ওপর দাঁড়িয়ে বর্ডার সীমান্তে দাঁড়িয়ে কথোপকথন করছে বিএসএফের অফিসারদের সাথে। তাদের করুণ ইচ্ছা যে তাদেরকে ভারতে ঢুকতে দেওয়া হোক। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবেন। অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন।